নাইমুল ইসলাম খান শুরুতে আপনার কাছে যেতে চাই আসলে এই কাউন্সিলকে ঘিরে একটি কথা ছিল যে একটি নতুন কমিটি আসতে পারে একটি চমক থাকতে পারে সেই চমকের আশায় আওয়ামী লীগের সকলে তো বটেই সারা দেশই তাকিয়েছিল কারণ এই দলটি এখন দেশ পরিচালনা করছে নতুন কমিটিতে কোনো আসলে চমক দেখতে পান কি না আপনি আমরা সভাপতি আর সাধারণ সম্পাদকে কোনো পরিবর্তন দেখিনি তাহলে কি মানে আওয়ামী লীগের লোকজন ধরেন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এসছিলো আমাদের যারা রিপোর্টার তাদের খবর হচ্ছে যে যারা এসছিল তারাই মানে কিছু পায় নাই এরকম একটা মনোভাব নিয়ে যাচ্ছে মানে তাদেরও মধ্যে নিশ্চয়ই একটা উৎসাহ তৈরি হয়েছিল অজানার বিষয় যে কিছু একটা হবে সিগনিফিকেন্ট পরিবর্তন যেটা তাদেরকে তাদের তাদের কাউকে কাউকে হয়তো আনন্দিত করবে কাউকে উৎসাহিত করবে হয়তো কাউকে কাউকে হতাশাও হতাশাও করতে পারত তো তেমন কিছু হয় না এটা মর ধারাবাহিকতা আমরা কিছু কিছু পরিবর্তন আমরা দেখছি যেমন সাংগঠনিক সম্পাদক লেভেলে মোটামুটি যারা মন্ত্রিসভায় আছেন তাদেরকে সাংগঠনিক পদ থেকে মনে হয় দূরে রাখা হচ্ছে এখনো পর্যন্ত কারণ কিছু পদ তো কিছু পদ যেগুলো ঘোষণা হয়নি সেখানে কি হবে বলা যাচ্ছে না এখন এটা আবার কোন নেতৃত্ব দিবে সে সরকারে থাকবে না। তো সেটা হলে তো নীতির বাস্তবায়ন হতো এখন এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সংবাদপত্রগুলো বা আমরা বলছি যে ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে মানে মন্ত্রিসভায় দলের নেতাদের সংখ্যা কমছে এটাকে যদি আমরা ইনক্রিমেন্টাল একটা মানে উন্নয়ন বলি যে সেটা হচ্ছে এখন এটাকে আমরা উন্নয়ন এটা এটা একটা এটা একটা ভালো জিনিস এটা আমি আবার বলব কিনা এটাও আমি বুঝি না ধরেন একজন মন্ত্রী একজন নেতা হলে অসুবিধাটা কোথায় কি অসুবিধা হবে এটা না হইলে হবে না আমার কিন্তু এটাও খুব জানার আগ্রহ মানে এটা প্রমাণ হতে হবে এটা না না এটা তো আমার কাছে মানে আমার কাছে হইতে হবে মানে ধারণাটা স্পষ্ট হইতে হবে যে উনি মন্ত্রী এবং দলের নেতা থাকবেন না কেন তাহলে ঘটনাটা হইতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানোর জন্য এখন আমি যদি মন্ত্রী না হই আমি দলের নেতা থাকি এবং আমার যদি সরকারের উপর একই ইনফ্লুয়েন্স থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে আমি আসলে কি বাঁচলাম তো তার মানে কি এর কি কোনো আসলে কার্যকর উপযোগিতা আছে কিনা বাংলাদেশের কনটেক্সটে বলছি কিন্তু নিশ্চয়ই যে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা জরুরি বিষয় না যেমন ধরেন কাউকে যদি মন্ত্রী না রাখা হয় যেটা হইতে পারে উনি ওই সাংগঠনিক পদে থাকবেন আর ব্যবসাতে একটু বেশি মনোযোগ দিবেন হয়তো মন্ত্রী থাকলে ওনার পার্সোনাল ব্যবসায় মনোযোগটা কম হইতো বা পার্সোনাল একটা অন্য ইন্টারেস্টে কিংবা দেশ বিদেশে প্রাইভেটলি ঘুরা ঘুরি বেড়ানো এগুলি হয়তো কম হইতো আমরা যদি রিয়েল রিসার্চ জার্নালিজম করি আমরা কিন্তু দেখাইতে পারবো যে সংগঠনে কাজ করে মন্ত্রিসভায় নাই সে দলের জন্য অন্য মন্ত্রী আছে সংগঠনে আছে তার যাতে বেশি সময় দেয় এটা প্রমাণ করা আমার ধারা আমার হাইপোথেটিক্যাল ধারণা যে দুষ্কর হবে তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা সিরিয়াস কোনো ইস্যু আমার কাছে মনে হয় না এটা দিয়ে কোনো গুণগত পরিবর্তন হবে সেটা মনে হয় না আর আমি সাধারণভাবে মনে করি নাই যে আওয়ামী লীগে একটা রিভলিউশনারি পরিবর্তন হবে একেবারে বড় রকম একটা পরিবর্তন হয়ে যাবে যেটুকু হচ্ছে এটাকে সর্বোচ্চ ওই ইনক্রিমেন্টালি বলা যায় কারণ আওয়ামী লীগ তো একটা সেটেল রাজনৈতিক দল এখন যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এটাও অ্যাপারেন্টলি সেটেল আমাদের চোখের সামনে কোনো চ্যালেঞ্জেস নাই আমাদের চোখের সামনে কোনো বিপদ নাই আমাদের চোখের সামনে মানে স্পষ্টত মানে একেবারে যেটাকে বলে মানে আমাদেরকে শঙ্কায় ফেলবে এরকম কোনো অস্থিরতার আভাসও নাই কোনো বিরোধী দল বা কারোর পক্ষ থেকে সব কিছু কেমন জানি আন্ডার কন্ট্রোল সো ওয়ান থিংস আর ভেরি আন্ডার কন্ট্রোল তখন এই দলটাতে আর কি পরিবর্তন আনতে হবে কেন আনতে হবে এটা আমি না। কিন্তু একটা প্রেক্ষাপট ছিল কিন্তু কিন্তু বলি ইন্টারেস্টিং একটা কথা যে আমাদের বলা এগুলি এগুলি কিন্তু রাজনৈতিকভাবে খুব সহজ কথায় জিনিসগুলি আসছে যেমন শুদ্ধি অভিযান ওইখানে একটা পরিবর্তন হবে কিন্তু এটা কিন্তু এর ফলেই কিন্তু সাধারণের মধ্যে একটা আগ্রহ আগ্রহ তৈরি হয়েছিল বা ধারণা তৈরি হয়েছিল যে কমিটিগুলিতে একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হবে সেটা যখন হলো না সেটা রাজনৈতিকভাবে এটা ভালো হলো কি না সেটা আমার একটু সন্দেহ আছে